নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুমি কায়সার আবারও বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন, তিনি পেশায় ব্যবসায়ী। গত 27 সেপ্টেম্বর বিয়ে হয় সুমির। 7 অক্টোবর ছিল গায়ে হলুদের অনুষ্ঠান, আর 9 অক্টোবর হয় বিয়ের রিসেপশন। অনুষ্ঠানে সুমি ও আমিন রেজার পরিবারের সদস্য ও কাছের মানুষ উপস্থিত ছিলেন। 90 দশক মাতানো অভিনেত্রী সুমি কায়সারের এটি তৃতীয় বিয়ে। সুমি রেজার চেনা জানা বছর খানেক আগে থেকেই, পূর্ব পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ে। বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে 2 সন্তান রয়েছে। এর আগে তিনি 1999 সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন। 2 বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সুমি কায়সার 2008 সালের 24 জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি সুমির। এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে। সুমি কায়সারের বর্তমান স্বামী রেজা আমিন সুমন ইউরোভিজিল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। সুমি কায়সারের ঘনিষ্ঠ বন্ধু জানান, ব্যবসায়িক সূত্রে দুজনার পরিচয় থেকে বন্ধুত্ব, অতঃপর বিয়ে। করোনাকালীন এই সময়ে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা তারা করতে চাননি, তাই দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয়। সুমি কায়সারের স্বামী কে এই রেজা আমিন সুমন? 90 দশকে যে কজন অভিনেত্রী অসামান্য উপভোগ্য অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন, তাদের অন্যতম একজন সুমি কায়সার। সে সময় বিজ্ঞাপন ও টিভি নাটকে দাপুটে বিচরণ ছিল সুমির। সুমি কায়সার একজন পরিচালক ও প্রযোজক হিসেবেও পরিচিত। নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সুমি কায়সার বর্তমানে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ই ক্যাপ সভাপতি এবং FBCCI এর পরিচালক। অভিনয়ে নিয়মিত না হলেও এতটুকু কমেনি তার জনপ্রিয়তা। সেই প্রমাণ পাওয়া গেছে তার বিয়ে নিয়ে মাতামাতি দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমি কায়সারের বিয়ের ছবি প্রকাশের পর বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন তিনি। আগে আরও 2 বিয়ে করায় অনেকেই বিশ্বাস করতে চাইছেন না সত্যি তিনি বিয়ে করেছেন কিনা। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমি কায়সার ও রেজা আমিন দম্পতিকে শুভেচ্ছা জানান সুবিচ অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। সুমি কায়সারের স্বামী হওয়ায় রাতারাতি আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন রেজা আমিন সুমন। অভিজাত পরিবারের সন্তান আমিন রেজা তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। একসময় কাজ করেছেন ড্র্যাগস গ্রুপে। এক পর্যায়ে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন নিজ যোগ্যতায়। ফটোগ্রাফিতে শখ রয়েছে তার। ভ্রমণ পিপাসু রেজা আমিন ভালোবাসেন সবুজ অরণ্য, জল, বন, পাখি, প্রাণীদের সঙ্গ। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন দেশ বিদেশের নানা ঠিকানায় রোমাঞ্চের আহ্বানে। তিনি একই সঙ্গে খেলাধুলা প্রিয়। ফুটবলে তার প্রিয় ক্লাব বার্সেলোনা। ক্লাবটির নিজস্ব স্টেডিয়াম ক্যাম্প নুতে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতাও রয়েছে তার। অনেক আগেই বিয়ে করে সংসার পেতেছিলেন রেজা আমিন সুমন। সম্প্রতি সেই সংসার ভেঙে গেলে সুমিকে বেছে নেন জীবনের নতুন সঙ্গী হিসেবে।